মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কি সত্যি সত্যি ও বাড়িতে যাবে না জামাই ষষ্ঠীতে? হ্যাঁ যাব, আর কেউ না হোক আমার ঠাম্মি নিশ্চয়ই স্বয়ংভুকে বাটা দিয়ে বরণ করবে। আর ঠাম্মি আজকে উপোষও করে আছে, তবে আমি এইবারের অনুষ্ঠান শেষ করে দিয়েই যাব। কিছু রান্না এখনো বাকি আছে, মাংসটা চাপাবো, চাটনিটা বানানো বাকি আছে, সব অনুষ্ঠান শেষ করে দিয়ে তবে আমরা যাব। তাহলে আর কি, শুরু হয়ে যাক ষষ্ঠী, সমস্ত শীঘ্রম। এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ কোথায়? যে বাড়িতে আমি জামাই ষষ্ঠী নেব সেই বাড়িতে আমি খালি হাতে এসেছি, শুধুমাত্র জানতাম না বলে। আমি আসছি, দাঁড়াও। যাওয়ার কোনো দরকার নেই। কেন? ড্রাইভার, আপনি আসুন। এগুলো কি? এগুলো হলো সমরেশ চট্টোপাধ্যায়ের তরফ থেকে মুখার্জি পরিবারের সকলের জন্য উপহার। ধরো, বাট সমরেশ, এটা কিন্তু লোন রইল, আমি কিন্তু কড়ায় গন্ডায় পরে বুঝে নেব, কেমন? কিন্তু এইসব কুশ, আসলে সমরেশ, মেহেন্দির যা স্ট্যান্ডার্ড আর প্রীতি যেভাবে চিন্তা ভাবনা করতে পারে, তাতে ওদের না কোনো জিনিসেই কোনো স্বচ্ছতা নেই, কোনো ট্রান্সপারেন্সি নেই, সবকিছুতেই ওরা প্যাচ কষে। যখনই তোমাকে ওরা নিমন্ত্রণ করেছে আমি তখনই জানতাম যে তোমাকে ওরা অসম্মান করবে। তবে প্লিজ, তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি আমার প্রাক্তন স্বামীর অসম্মান হবে বলে এই জিনিসপত্রগুলো এনেছি। আমি জিনিসপত্রগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আমার সন্তানের বাবার যাতে কোনো অসম্মান না হয়। আমার সন্তান কাকন এইটুকু স্নেহ ভালোবাসা অ্যাফেকশন পেতেই পারে, তাই না? তাই তো। থ্যাংক ইউ। বাবা, কি আগবাড়িয়ে চটটা খেলি তো? বলেছিলাম না, ওই মহিলা আমার মতন করেই ভাবে। ওনার সিক্স সেন্সটা ভীষণ প্রখর, তাই না বর্তি? একদম ঠিক ধরেছ, সিক্স সেন্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।